প্রশ্নের সমাধান দেখো। চার নং প্রশ্ন একই ফাংশনের অঙ্ক, ফাংশন x সমান সমান 3x প্লাস 1 ভাগ 3x মাইনাস 1 এবং x সমান সমান x কমা y such that x in a y in a এবং y সমান সমান 1 মাইনাস x যেখানে a সমান সমান মাইনাস 2 মাইনাস 1 0 1 2। এবং ক নম্বরে আমাদের বলা আছে g of x। দেখো ক নম্বরে কিন্তু উদ্দীপকের সাথে না, ক নম্বরটা ক নম্বরে সরাসরি একটা উদ্দীপক দিছে, তার থেকে আমাদের উত্তর বের করতে বলছে। উপরে যে ফাংশন s বা s উদ্দীপক দেয় সেটা আমাদের ক নম্বরে প্রয়োজন নেই। তাহলে দেয়া আছে g of x সমান সমান x to the power 4 প্লাস 5x মাইনাস 3। একটু আগে আমরা তিন নম্বরে যেটা সমাধান করছি যে আমরা x এর জায়গায় কি করব, মাইনাস 1টা বসিয়ে দেবো। প্রত্যেক x এর জায়গায় মাইনাস 1 বসিয়ে সমাধান করো। দেখো এখানে x এ মাইনাস 1, এখানে x এ মাইনাস 1 পাওয়ার যা আছে বা বাকি যা সংখ্যা চিহ্ন আছে সব একই থাকবে। তাহলে মাইনাসের পাওয়ার আমি বলছিলাম যদি মাইনাসের পাওয়ার জোর হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে মাইনাসকে চারবার গুণ করে দেখো, সেই মাইনাসটা প্লাস হয়ে যাবে। ওয়ানের পাওয়ার যতই হোক ওয়ানই থাকবে। এই প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস, সব সময় এই দুইটা সংখ্যা গুণ করার আগে সংখ্যা দুইটার চিহ্নকে গুণ করবা। তাহলে মাই প্লাস আর মাইনাসে মাইনাস, পাঁচে পাঁচ আর মাইনাস 3। তাহলে এখানে সমাধান করলে 1 মাইনাস 5 আর মাইনাস 3 একই রকমের চিহ্ন থাকলে সংখ্যা দুইটাকে যোগ করে দিতে হয়। তাহলে 5 এবং 3 হয় 8, মাইনাস 8 থেকে যখন 1 বাদ যাবে তখন মাইনাস 7 হবে। কারণ বড়টা আমরা স্বাভাবিক মতেই কি করবো, বিয়োগ করবো, বড়টা থেকে ছোটটা বাদ দেবো। কিন্তু বড়টার সামনে কি চিহ্ন আছে, মাইনাস, আমরা মাইনাসটা বসিয়ে দেবো। এটাই হচ্ছে আমাদের কয়ের উত্তর। ভয়ের সমাধান দেখো। ভয় বলছে কি ফাংশন অন ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ফাংশন অন ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো। তাহলে আমাদের ফাংশনে এই দেওয়া আছে থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স মাইনাস ওয়ান, যেহেতু আমাদের অন বাই এক্স স্কোয়ারের মান বের করতে হবে, আমরা এজন্য কি করবো এক্স এর জায়গায় অন বাই এক্স স্কোয়ার বসাবো। প্রত্যেক এক্স এর জায়গায় অন বাই এক্স স্কোয়ার বসিয়ে নিলাম। এখন এখানে দেখো তিনের সাথে ওয়ান গুণ করলে থ্রি, অন গুণ করবো থ্রি হবে, ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান থ্রির সাথে একই কাজ, এখানে প্লাস এখানে শুধু মাইনাস। ভগ্নাংশ যোগ বিয়োগ বলছিলাম লসাগু করে নিতে হবে, এটা একটা ভগ্নাংশ, এটার সাথে কিছু যখন যোগ করবো ওয়ান যোগ করবো আমরা লসাগু করবো। এক্স স্কোয়ার আর ওয়ানের লসাগু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে ওয়ান হয়, ওয়ান দিয়ে থ্রিকে গুণ করলে থ্রি হবে। এই ওয়ান দিয়ে এক্স স্কোয়ারকে যদি ভাগ করে এক্স স্কোয়ার পাবে, এক্স স্কোয়ার দিয়ে ওয়ানকে গুণ করলে এক্স স্কোয়ারই হবে। নিচেও আমাদের একই কাজ, শুধু ঋণাত্মক এখানে। এখন যখন এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দেবো তখন পরের ভগ্নাংশটা আমাদের কি হবে, পরের ভগ্নাংশটা উল্টে যাবে। এখানে ছিল হচ্ছে আমাদের যখন আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টে দিলাম তখন এক্স স্কোয়ার উপরে চলে গেল। এক্স স্কোয়ার যদি কেটে দেয় তাহলে উপরে থাকতেছে থ্রি প্লাস এক্স স্কোয়ার, নিচে থাকতেছে থ্রি মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো আমরা করবো যোজন বিয়োজন, কারণ আমাদের মান বের করতে হবে অন ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, অন ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তার মানে একবার দেখছি অন যোগ অন বিয়োগ, এই যে আমাদের এইটা আছে এইটা নিচে মনে মনে হর অন আছে। একবার আমরা যোজন করবো একবার বিয়োজন করবো। যোজনটা কি দেখো লবের সাথে হর যোগ করবো, লবের সাথে যদি হর যোগ করি যোজন হয়, লবের থেকে যদি হর বিয়োগ করি তাহলে বিয়োজন হয়। একইভাবে উভয় পক্ষে করতে হবে, কোনো কাজ এক পক্ষে করা যাবে না। এই যে লব, লবের সাথে কি করবো এই হরটাকে যোগ করে দেবো, আবার এই লব লব থেকে হরটাকে বিয়োগ করে দেবো। তাহলে লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ, যোজন বিয়োজন করবো। পাশে লিখে দিবা তোমরা যে যোজন বিয়োজন করে পাই। তাহলে এখানে দেখো আমরা কিন্তু আমাদের যা উক্ত মান বের করতে বলছি সেটা কিন্তু আমরা বাম পক্ষে অলরেডি পেয়ে গেছি। এখন ডান পক্ষে আমরা যোগ করে এক্স স্কোয়ার বাদ চলে যায়, তিন আর তিন ছয়, এখানে তিন আর তিন বাদ চলে যায়, এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার, একটা এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার যোগ করলে হয় দুইটা এক্স স্কোয়ার। তাহলে এই দুই দিয়ে যদি ছয়কে কাটি তাহলে কত হবে, তিন, নিচে থাকবে এক্স স্কোয়ার। তাহলে এত এর মান কত, থ্রি ভাগ এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের সমাধান, চারের হয়ের সমাধান। গণন প্রশ্ন সমাধান দেখো। গণন প্রশ্ন বলছে এস অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে আপনি ডোমেন ও রেঞ্জ নির্ণয় কর। এস অন্য একটা এস অন্য আমাদের দেয়া আছে সমান সমান এক্স কম ওয়াই, এটা একটা করণীয় জোড়া। এটা কি করতে হবে, এক্স এর মানগুলো এর মধ্যে থাকবে, ওয়াই এর মানগুলো আমাদের এর মধ্যে থাকবে। বলছে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ এবং ওয়াই সমান সমান ওয়ান মাইনাস এক্স। ওয়াই এর মানটা কি হবে, এক্স এর যা মান আছে একের থেকে বাদ দিলে সেটা আমরা ওয়াই মান পাবো, কিন্তু ওয়াই মানটাও এর মধ্যে থাকতে হবে, এক্স এর মানটাও এর মধ্যে থাকতে হবে। এবং বলা আছে এই সমান সমান কিছু মান দেয়া আছে যে এই মানগুলোর মধ্যে এক্স এবং ওয়াই মানগুলো হবে। তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু হচ্ছে এর মান। এখন আমরা মনে করে নিলাম যে এক্সও যেহেতু এর মধ্যে আছে
মান গুলো হচ্ছে এর মান গুলোই হচ্ছে x এর মান যে এই x এর সবগুলো মান কি এর মধ্যে আছে এটা আমরা ধরে তাহলে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য এখানে পাঁচটা মান আছে পাঁচটা মানের জন্য y এর মান নির্ণয় করব x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি আমরা একটা ছক তৈরি করব x আর y সমান সমান 1 minus x minus 2 3 minus 1 দেখো 3 টা এখন কোথা থেকে আসলো প্রথম আমরা x এর মানটা ধরে নেই minus 2 minus 1 0 1 2 কারণ এর মানগুলো হচ্ছে x এর মান এটা আমরা ধরে নিছি তাহলে এখানে এবার বসাই 1 minus x 1 এর থেকে যদি x কে বাদ দেওয়া হয় তাহলে আমরা একটু y এর মান পাই তাহলে 1 minus x এখানে আছে minus 2 যখন x এর জায়গায় minus 2 বসাবো আমরা তাহলে দেখো মাইনাস মাইনাস এর প্লাস তাহলে 1 প্লাস 2 সমান সমান কত সমান সমান 3 একইভাবে মাইনাস 1 বসাই x এর জায়গায় মাইনাস 1 বসাবো এই 1 মাইনাস কিন্তু ঠিকই থাকবে 1 এবং মাইনাস ঠিক আছে এই x এর জায়গায় বসাবো মাইনাস 1 এখন গুণ করি মাইনাস মাইনাস এর প্লাস তাহলে 1 আর 1 যোগ করলে হবে 2 আবার 0 বসাবো x এর জায়গায় 1 মাইনাস 0 থাকে হচ্ছে 1 আবার 1 বসাবো 1 1 মাইনাস 1 সমান কত 0 আবার 2 বসাবো 1 minus 2 সমান সমান কত minus 1 এই প্রত্যেক x এর এক একটা মান এই এই x এর জায়গায় বসাই আর যদি y এর মান সমাধান করি আমরা y এর মান পাবো এখন আমরা দেখো দেখতেছি এখানে আছে প্রথমে আছে 3 আমাকে কিন্তু শর্ত বলে দিছে y এর মানটাও এর মধ্যে থাকতে হবে এখন এর মধ্যে কি আমার 3 আছে নাই আমার এর মধ্যে 3 নাই তাহলে যেহেতু 3 not belongs to a belongs to চিহ্নকে এটা belongs to চিহ্ন যদি কেটে দেই তাহলে হবে not belongs to যেহেতু 3 not belongs to a কাজে এই ক্রম জোড়াটাও আমার কিসের মধ্যে থাকবে না s অন্যর মধ্যে থাকবে না কারণ আমার s অন্যর মধ্যে x এবং y থাকতে হবে y তো আমার নাই কারণ y কি এর মধ্যে নাই যদি y এর মধ্যে না থাকে তাহলে পুরো জোড়াটাও আমার s এর মধ্যে থাকবে না তাহলে এই জোড়াটাও বাদ আমার তাহলে বাকি জোড়াগুলো দেখো এগুলো সব এর মধ্যে আছে মানগুলো তাহলে শর্ত সাপেক্ষে নির্ণেয় s কি হবে এটা হচ্ছে একটা জোড়া এটা একটা জোড়া এটা একটা জোড়া এটা একটা জোড়া দেখো মাইনাস 1 2 0 1 1 0 2 মাইনাস 1 এখন বলছে আমাদের s অন্যের তালিকা প্রকাশ করার পর আমাদের বলছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে তাহলে ডোমেন দেখো ডোমেন কি x এর মানগুলোকে বলে ডোমেন এবং x এর মানের জন্য y এর যে মানগুলো আমরা পাই সেটা হচ্ছে আমাদের রেঞ্জ তাহলে x এর মানগুলো কি হবে ডোমেন তাহলে এখানে এই ক্রমজোড়ার মধ্যে প্রথমটা হচ্ছে x এর মান পরেরটা হচ্ছে y এর মান তাহলে এই প্রত্যেক x এর মানগুলো ডোমেন minus 1 0 1 2 এটা হচ্ছে ডোমেন আর এই যে পরের মানটা মানে y এর মানটা সেটা হচ্ছে রেঞ্জ 2 1 0 minus 1 এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে রেঞ্জ এই হচ্ছে আমাদের শর্ত আর এই হচ্ছে ডোমেন এবং রেঞ্জ x এর মানগুলো ডোমেন y এর মানগুলো রেঞ্জ এটাই হচ্ছে আমাদের গ এর উত্তর